শুক্রবার দুপুর পর্যন্ত বীরপাড়া গার্লস হাই স্কুলে দেখা গেল না প্রধান শিক্ষিকা শান্তা মণ্ডলকে। আদালতের নির্দেশে শনিবারের মধ্যে তাকে বীরপাড়া হাই স্কুলে প্রধান শিক্ষিকার পদে যোগ দিতে হবে। কিন্তু অনেকেই মনে করেছিলেন শান্তা মণ্ডল শুক্রবারই কাজে যোগ দিতে পারেন, এর জন্য এদিন আগে থেকে বিদ্যালয়ের পরিচালন সমিতির কর্তারা হাজির ছিলেন স্কুলে। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও শান্তা দেবী আসেননি। প্রসঙ্গত 2019 সালে তিনি বীরপাড়া গার্লস হাই স্কুলে প্রধান শিক্ষিকার পদে যোগ দেন। এরপর শিলিগুড়ির অমিয় পাল স্মৃতি বিদ্যালয়ে তার বদলি হয়। তবে সেখানে তিনি যোগ না দিয়ে ফের বদলির আবেদন করেন। এরপর শিলিগুড়ির শ্রীগুরু বিদ্যামন্দির হাই স্কুলে যোগ দেন তিনি। তবে এ নিয়ে অনিয়মের অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হন ওই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক প্রসূন সুন্দর তরফদার। বৃহস্পতিবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে মামলার শুনানি হয়। 5 বছরের আগেই বারবার শান্তা মণ্ডল বদলির সুযোগ কিভাবে পেলেন তা নিয়ে হাইকোর্টে প্রশ্ন ওঠে। বিচারপতি জানিয়ে দেন, শ্রীগুরু বিদ্যামন্দির হাই স্কুলে প্রধান শিক্ষিকা পদে শান্তা মণ্ডলের নিয়োগ অবৈধ, এর পেছনে প্রভাব খাটানো নিয়েও প্রশ্ন তোলেন তিনি। এরপর শনিবার সকাল 10:30 মধ্যে তাকে ফের বীরপাড়া গার্লস হাই স্কুলে যোগ দেওয়ার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তবে শনিবার পুরনো পদে যোগ না দিলে শান্তা মণ্ডলের সার্ভিস ব্রেক হবে বলেও রায়ে বলা হয়েছে। সুতরাং আগামীকাল শান্তা মণ্ডল কি পদক্ষেপ নেন সেদিকে নজর রয়েছে সকলের। উনি এপ্রিল মাসের গরমের ছুটির ঠিক আগের থেকে উনি স্কুলে আসছেন। উনি জয়েন কবে করেছিলেন? এই স্কুলে জয়েন করেছিলেন মাধবদা, তারিখটা ডিসেম্বরে বলছিলেন, 2019 ডিসেম্বর। এটা খাতাটা একটু বন্ধ করে দিন। 2020 সালের 20 ডিসেম্বর। আচ্ছা, এই যে উনি আজকে জয়েন করলেন না, সেক্ষেত্রে বলা হলো ব্রেক অফ সার্ভিস, আপনারা কি জানাবেন যে উনি জয়েন করেন? দেখুন, এটা তো সম্পূর্ণ বিচারাধীন বিষয়, এটা তো আমাদের কাছে সেইভাবে কিছুই এখনো আসেনি। তো হয়তো এখনো টাইম আছে, নিশ্চয়ই উনি হয়তো আসবেন, এখনো তো সময় নিশ্চয়ই আছে, উনি নিশ্চয়ই হয়তো আসবেন। কিন্তু কোর্টের অর্ডার তো ছিল 10:30 আসবেন ম্যাডাম, সেটা তো উনি বলতে পারবেন। এটা তো আমাদের স্কুলে কোনো না, আমাদের সাথে কোনো যোগাযোগ ওনারও হয়নি এবং ওনার সাথে আমরা কোনো যোগাযোগ করিনি। কোর্টের তরফ থেকে কি কোনো নির্দেশিকা এসেছে আপনাদের কাছে? না। বীরপাড়া থেকে মোস্তাক মোর্শেদ হোসেনের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।